ঠিক 50 বছর আগের কথা। রূপসা নদীতে ভয়াবহ এক যুদ্ধ সংঘটিত হয়। 1971-এর 6 ডিসেম্বর মুক্তিবাহিনী যশোর সেনানিবাস দখলের পর পদ্মা, পলাশ এবং ভারতীয় মিত্রবাহিনীর একটি গানবোট পাভেল খুলনার পাকিস্তানি নৌঘাঁটি পিএনএস তিতুমির দখলের উদ্দেশ্যে যাত্রা করে। 10 ডিসেম্বর দুপুর 12টার দিকে গানবোটগুলো খুলনা শিপইয়ার্ডের কাছে রূপসা নদীতে এলে ভারতীয় 3টি জঙ্গি বিমান পাকিস্তানি যুদ্ধজাহাজ ভেবে সেগুলোর দিকে ছুটে আসে। অন্যদিকে পাকিস্তানি বিমান ভেবে পদ্মা ও পলাশ থেকে গুলি করার অনুমতি চাওয়া হয়, কিন্তু অভিযানের সর্বাধিনায়ক ক্যাপ্টেন মনেন্দ্রনাথ অনুমতি দেননি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। এর কিছুক্ষণ পরে বিমানগুলো অপ্রত্যাশিতভাবে নিচে নেমে আসে এবং মুক্তিযোদ্ধাদের জাহাজগুলোর উপর আচমকা গুলিবর্ষণ শুরু করে। প্রথম গোলা এসে পড়ে পদ্মায় এবং পরবর্তীতে পলাশে। হতাহত হন অনেক নাবিক। পদ্মার পরিণতিতে পলাশের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন। নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন এই আদেশে ক্ষিপ্ত হন। তিনি উপস্থিত সবাইকে যুদ্ধ বন্ধ না করে বিমানের দিকে গুলি ছুটতে বলে ইঞ্জিন রুমে ফিরে আসেন। কিন্তু অধিনায়কের আদেশ অমান্য করে বিমানগুলোকে চ্যালেঞ্জ করা হয়নি, গুলিও ছোড়া হয়নি। অসীম সাহসী রুহুল আমিন তারপরও চেষ্টা চালিয়ে যান পলাশকে বাঁচানোর। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এবং গোলার আঘাতে রুহুল আমিনের ডান হাতটি সম্পূর্ণ উড়ে যায়। অবশেষে আহত রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসা নদীতে। প্রাণ শক্তিতে ভরপুর এ যোদ্ধা একসময় পারেও এসে পৌঁছান, কিন্তু সেখানে রাজাকারের দল আগে থেকেই অপেক্ষা করছিল তার জন্য। বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে আহত এই বীর সন্তানকে রাজাকাররা শহীদ করে। পরবর্তীতে স্থানীয়রা বাগমারা গ্রামে রূপসা নদীর পাড়ে তাকে দাফন করেন এবং সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। বিজয়ের পর জাতি তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।